আসসালামু আলাইকুম সংবাদের সাথে এসে আমি সিন থিয়াশারমিন সিরাজগঞ্জ জেলার বিভিন্ন গ্রামের কুমুরদের বর্তমানে নেই কোনো কর্মব্যস্ততা এক সময়ের কর্মব্যস্ততায় মুখরিত পাল সম্প্রদায়ের মৃতশিল্প এখন বিলুপ্তির পথে সিরাজগঞ্জ প্রতিনিধি মুহাম্মদ মাসুম বিল্লার পাঠন তথ্য ও ভিডিও জিত্রে দেখুন ডেক্স রিপোর্ট কালের বিবর্তন আর মানুষের চাহিদা পরিবর্তনে মাটির তৈরি দ্রব্যাদির ব্যবহার কমে যাওয় পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন কুমরদের খোঁজখবর নিয়ে জানা গেছে জেলার উল্লাপাড়া রায়গঞ্জ সলঙ্গার বিভিন্ন গ্রামে তাদের বসবাস ছিল বেশি গ্রামগুলোতে কুমোর বা পাল সম্প্রদায় থাকলেও পেশা পরিবর্তন করছেন তারা গ্রামগুলিতে রাত দিন অক্লান্ত পরিশ্রম করেও চাহিদা অনুযায়ী মাটির তৈরি টালি হাঁড়ি পাতিল জাজর ভার কলস বোতনা কোলা নান্দাসহ নানা ধরনের নিত্য প্রয়োজনীয় মাটির সামগ্রী তৈরি ও বিক্রিতে ব্যস্ত সময় কাটাতেন কুমোররা এখন আর তার দেখা মেললে না বললেই চলে এক সময় কুমোর পাড়াগুলো মাটির কাঁচা গন্ধে মাতোয়ার থাকত ব্যস্ত কুমোররা হিমশিম খেতেন ক্রেতাদের চাহিদা মেটাতে মাঝে মাঝে হাট মাটির তজস পত্রের প্রস্রাব সাজিয়ে বসতেন মৃত শিল্পরা নিত্য প্রয়োজনীয় বস্তু ছাড়াও শিশুদের খেলনা সৌন্দর্যবর্ধন সামগ্রী সহ বিভিন্ন বাহারি মাটির তজুসপত্রে পূর্ণ থাকত কুমারপাড়া ঐতিহ্যবাহী এই শিল্প নির্মম বাস্তবতার সঙ্গে যুদ্ধ করে এখনও কিছু জরাজীর্ণ কুমোর পরিবার ধরে রেখেছে বাপদাদার পেশা মাটি দিয়ে তৈরি এই শিল্পকর্মের মধ্যে রয়েছে মাটির কলস হাঁড়ি সরা বাসন কুসন পেয়ালা সরাই মটকা শালা পিঠে তৈরির ছাজ ইত্যাদি এই শিল্পের প্রধান উপকরণ হলো মাটি আর এই শিল্পের প্রধান শিল্পী হলো আমাদের কুমোর সম্প্রদায় তবে এখন গায়ে কোমর পাড়ায় আর কাঁচা মাটির গন্ধ পাওয়া ভার আধুনিক সব প্রক্রিয়াজাত যার থালা বাসনার প্রয়োজনীয় বস্তুতে হারিয়ে গেছে মাটির গন্ধ মাটির তৈরি সকল পণ্যের ব্যবহার কমে যাওয়ায় মৃৎশিল্প বিলুপ্তির পথে কুমোর সম্প্রদায়ের বসবাসের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে তারা বাপদাদার আদি পেশা ছেড়ে জীবন বাঁচানোর তাগিদে অনিচ্ছা সত্য কৃষিকাজ ও নানা ধরনের ব্যবসা বাণিজ্যে জড়িয়ে পড়েছে কেউ কেউ ব্যবসা না থাকায় স্ত্রী সন্তান নিয়ে নানা কষ্টে দিনাতিপাত করছেন বলে জানান রায়গঞ্জে সুকুমার পাল বলেন এখন মাটির তৈরি প্রায় সকল জিনিস বেচাকেনা বন্ধ শুধু মাটির তৈরি দয়ের খুঁড়ি রিঙের কিছু চাহিদা আছে যা বিক্রি করে কেউ কেউ তাদের বাপদাদের পেশা আঁকড়ে ধরে আছেন। একই কথা বলেন উল্লাপাড়ার নেওরাগাছা গ্রামের মাধব পাল হরেন শুম্ভু সলঙ্কা রঞ্জিত সহ অনেকেই সরকারের কাছে শিল্পটিকে বাঁচিয়ে রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের উন্নত করেন তারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন খুদা হাফেজ বাংলাদেশ থেকে সম্প্রচারিত আইপিজনের প্রথমটি দেশ জুড়ে এক মানবতার কথা